আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুর্শিদাবাদ ড্রাগন ফুড ফার্মে আপনাদের স্বাগত। আজকে 12ই ডিসেম্বর, আজকে আমরা ড্রাগন গাছে সার প্রয়োগ করব। আজকে জৈব সার এবং রাসায়নিক সার দুটোই প্রয়োগ করব। সেটা কিভাবে প্রয়োগ করব এবং কত প্রয়োগ করব সেই বিষয় নিয়ে আজকে বলবো। আজকে আমরা রাসায়নিক সার প্রতিটা পিলারে 300 গ্রাম করে ব্যবহার করব এবং প্রত্যেকটা পিলারে আমরা ইউরিয়া ব্যবহার করব 150 গ্রাম, পটাশ ব্যবহার করব 50 গ্রাম, ডিএপি 50 গ্রাম এবং এনপিকে 50 গ্রাম মতো, এবং দানাদার যে ফোরাডন সেটা 10 গ্রাম করে, এবং মাইক্রো নিউট্রিয়েন্ট যেমন বোরন, জিঙ্ক এসবগুলো মিশিয়ে প্রায় 10 গ্রাম করে ব্যবহার করব। এখন যেহেতু গাছের গ্রোথের সময়, কারণ এখন ফল আসবে না, তার জন্য এখানে ইউরিয়া ব্যবহার করছি এবং ইউরিয়াটা অর্ধেক এবং বাকি যে যে রাসায়নিক সারগুলো আছে সেগুলো অর্ধেক ব্যবহার করছি এবং সেগুলো ছিটানোর পরে ভালোভাবে তারপরে আমরা জৈব সার প্রতি পিলারে ভালোভাবে ঢেকে দেবো। তারপরে আমরা এখানে এই সারটা দেওয়ার পরে আমরা এখানে মালচিং ব্যবহার করব। সারটা রাসায়নিক সারগুলোর উপরে ভালোভাবে ঢেকে নেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা খড় এনে রেখেছি, সেই খড়গুলোর মাধ্যমে আমরা মালচিং করব। এর আগের বছরে আমরা এইভাবেই মালচিং করেছিলাম। এতে কি হয়, জলটা দিলে 1 সপ্তাহ মতো বেশি চলে যায়, না হলে প্রতি 3 দিন পর 2 দিন পর জল দিতে হয়। এতে প্রচুর পরিশ্রমের ব্যাপার রয়েছে, তার জন্য এখানে আমরা মালচিংগুলো ব্যবহার করেছি। এই মালচিং ব্যবহারের ফলে এখানে জল দেওয়ার পরে মোটামুটি 1 সপ্তাহ মতো, 7 থেকে 8 দিন মতো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হয় না। এই মালচিং ব্যবহারে অনেক সুবিধা রয়েছে, যেমন জল তো ধরে রাখে, তারপরেও এখানে যেখানে মালচিং করবেন সেখানে আপনার ঘাস বের হবে না, এটা আর একটা সুবিধা। আর যে কোনো সার প্রয়োগ করার পরে কি হয়, সারটা জল দেওয়ার পর 1-2 দিন পর শুকিয়ে গেলে সেটা প্রবলেম হয়, কিন্তু এইটা দেওয়ার ফলে ময়েশ্চারটা ধরে রাখে, এতে খাবারগুলো গাছের ভালোভাবে খেতে পারে, এটা আর একখান সুবিধা রয়েছে। সুবিধা যেরকম রয়েছে, একটা অসুবিধাও রয়েছে, সেটা হচ্ছে এই মালচিং করার ফলে যখন লাদা পোকার আক্রমণ হয়, সেই লাদা পোকায় আপনার এর নিচে আশ্রয় নেই, সেক্ষেত্রে যদি খুব প্রবলেম হয় সেক্ষেত্রে তুলে দিতে হবে, কিন্তু এখন আমাদের সেরকম প্রবলেম দেখা দেয়নি, তার জন্য আমরা এখন পর্যন্ত রাখি, যদি যখন প্রবলেম হবে সেই সময় তুলে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সার দেওয়ার ফলে এখানে কী হারে আপনার ব্রাঞ্চগুলো এসছে। আজকে 7ই জানুয়ারি, মোটামুটি 26 থেকে 27 দিন পরে এই গাছগুলোর গ্রোথগুলো দেখতে পাচ্ছেন, এখানে কত সুন্দর ব্রাঞ্চগুলো এসছে এবং কত হেলদি হেলদি ব্রাঞ্চ। শুধু এখানে না, আরও অনেক জায়গায় দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ব্রাঞ্চগুলো এসছে এবং অনেক ব্রাঞ্চ এসছে এবং হেলদি এবং খুব ভালো গ্রোথ রয়েছে। আর একটা বিষয়ে না বললেই নয়, সেটা হচ্ছে যে ড্রাগন গাছে সার প্রয়োগের ফলে বা এমনিও এখানে অসংখ্য ব্রাঞ্চ বের হয়ে যায়, সেই ব্রাঞ্চগুলো কিন্তু ভেঙে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্রাঞ্চগুলো এসছে, এগুলো কিন্তু রাখা যাবে না, এই গাছে রাখলে এগুলো কিন্তু গ্রোথগুলো একদম থেমে যাবে এবং এর পিলারের নিচে তো একটাও রাখা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ব্রাঞ্চ রয়েছে, সেগুলো ছোট অবস্থায় ভেঙে দিতে হবে যাতে গাছের খাদ্যের ঘাটতি না ঘটে। যদি এগুলো আপনার না কাটেন তাহলে গাছের গ্রোথে ভালো এফেক্ট পড়বে, সেটা গ্রোথগুলো থেমে যাবে। আর যেখানে ব্রাঞ্চগুলো রাখবেন সেখানে, যেখানে আমরা গোল করে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনার ব্রাঞ্চগুলো রাখতে হবে এবং বাকি যে জায়গায় আপনার ব্রাঞ্চগুলো বের হবে সেগুলো আপনাকে ভেঙে দিতে হবে অথবা কেটে দিতে হবে। আর একটা কারণে গাছের গ্রোথটা থেমে যায়, সেটা হচ্ছে গাছে যখন অসংখ্য ব্রাঞ্চ আসে তখন গাছ অতটা খাবারগুলো সেই ব্রাঞ্চগুলোতে দিতে পারে না, তার জন্য গাছের গ্রোথটা থেমে যায়। এখানে আমরা নেক্সট ভিডিওতে আমরা সেই জিনিসটা দেখাবো যে গাছে যখন অসংখ্য ব্রাঞ্চ আসে সেগুলো কীভাবে কাটিং করলে আপনার গাছে যে ব্রাঞ্চগুলো থাকবে সেগুলো হেলদি এবং ভালো গ্রোথ থাকবে। আমরা নেক্সট ভিডিওতে যে আমাদের 4 বছরকার প্লান্ট রয়েছে সেখানে অসংখ্য ব্রাঞ্চ এসছে, সেইগুলো আমরা কাটিং বা থিনিং সম্বন্ধে আপনার বলবো যে কীভাবে এগুলোকে পরিচর্যা করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হবে।